হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি বন্দনা আর আমার ইউটিউব চ্যানেল বন্দনা ডে স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন খুব ভালো রোদ উঠেছে অনেকদিন পর, আর এই শীতের সকালে শীতের মিঠে রোদ গায়ে লাগাতে বেশ ভালো লাগে, বলুন। কিন্তু আমাদের বাড়ির বউদের হাতে এত সময় কোথায় যে আমরা সকালে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে বসে বসে শীতকালে রোদ পোহাব। তাই একটুখানি সময় বার করে আপনাদের সঙ্গে চলে এসেছি আড্ডা মারতে। এখনও যেহেতু প্রচুর কাজ বাকি, তা সবচেয়ে বড় কাজ এখনো কি বাকি সেটা আপনাদেরকে দেখাবো। মামা, এ মামা, উঠে পড়ো সোনা, এই দেখো, ওঠো। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। হাই, গুড মর্নিং। আমি একটু করে উঠছি মাঠের কাছে বলে, এবার তো আমার খেয়ে দিয়ে দান মেজে খেয়ে দিয়ে পড়াতে করব। তারপরে পড়া করে খেলা করব। ভালো করে দেখাও, স্পাইডার পিকাচু। কেউ দেখতে পাচ্ছে না তোমার পিকাচুকে, মুখটা দেখাচ্ছ পিকাচুর? স্পাইডার পিকাচু, কালী ঝুলি মাখিয়ে কালী করেছে স্পাইডার পিকাচু। অনেক কটা আছে। আর ওই পিকাচুর পায়ে ওই দুটো কি কি লাগিয়েছো? ওগুলো স্পাইডার পিকাচু। স্পাইডার পিকাচু কি স্পাইডারের পায়ে কি ওইরকম লাগানো থাকে? না, ওরা না, ইগনোর হাত। আচ্ছা, উঠে বসো, উঠে বসো, আর শোয় না, একদম উঠে বসবে। এই তো, গুড গার্ল, কথা শোনে নাও। সকালে উঠেছি মানে পানিতে চুলি কাটতে যাব। চুল কাটতে যাবে? বা গুড নিউজ, আজকে আর মা রাজি হয়েছে চুল কাটার জন্য। কে চুল কাটতে যাবে? তোমার মনটা কেমন, খুব খুশি হচ্ছে না তোমার মনটা খারাপ লাগছে? আমার মনটা খারাপ লাগছে। কেন? আমার চুল সব কেটে ফেলবে আর বড় হবে না কোনোদিন। চুল বড় করবে তুমি? হ্যাঁ, বড় করে কি করবে? নাচতেও যেতে পারবো না। চুল কেটে ফেললে তুমি আর নাচতে যেতে পারবে না? না। কেন? একটা নতুন নাচতে গেছি, এখানে নাকি চুল কাটা যাবে না টাকলু। ও চুল কাটা, ও এক জায়গায় নতুন জায়গায় নাচতে গেছো, সেখানে চুল কেটে টাকলু হওয়া যাবে না, তাই তো খুবই খারাপ দেখতে লাগবে। ঠিক কথা, ঠিক কথা। তাহলে আর কাটবো না চুলগুলো, টাকলু লাগবে তাহলে আমার সোনার চুলগুলোকে আর কাটবো না। চলো, এবার দেরি হচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ওকে, বন্ধুদের বলে দাও, বলো আবার দেখা করব পরে। আবার দেখা করবো পরে। আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, আর দেখতে থাকুন, দেখতে থাকুন আমার মজাদার ভিডিও, আমার মজাদার ভিডিও। বাই বাই। এই যে সোয়েটার টুপি পরে একেবারে রেডি, দেখো মানকি ক্যাপ পরে মুখটা পুরো মানকি হয়ে গেছে, আবার করছেও পুরো মানকির মতো। ওই দেখো, বলতে আবার হুপ হুপ করে, মানে এত দুষ্টু না, আপনারা না দেখলে ওকে বিশ্বাস করতে পারবেন না। যেই মানকি বলেছি অমনি হুপ হুপ করতে লেগেছে। মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, ও এখন পড়তে বসেছে। এই যে ও পড়া করছে, আমি এবার চট করে রান্নাটা সেরে ফেলি যাই। এই যে আমি রান্নার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি, আগে থাকতে সমস্ত কিছু জোগাড় করে রাখলে রান্নাটি একটু তাড়াতাড়ি হয়। এই যে কড়াই শাক কুচিয়ে রেখেছি আমি, আর এই পেঁয়াজকালি কেটে রেখেছি, এই পেঁয়াজকালিটা কড়াই শাক দিয়ে আমি ভাজা করব। আর
চিকেন করব। চিকেনের জন্য আমি যেটা রেডি করে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন, আদা পেস্ট, টমেটো কুচি আর লঙ্কা। রসুনটা এখন আমি পেস্ট করিনি, করব। আর পেঁয়াজটা একটু বেশি করেই কেটে নিয়েছি, এর থেকে একটু পেঁয়াজ আমি শাক ভাজার মধ্যে দেব আর চিকেন। চলুন এবার রান্নাটা করে ফেলি। এই যে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, আর এই ভুষো চিংড়ি, ভুষো চিংড়িটা আমি ভাজা করে নেব শুধু। আর এখানে শাক ভাজাটা হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি, ভাতটা রেডি হোক। চিকেনটা কষিয়ে নেব এবারে। এই যে আমার রান্না কমপ্লিট। ভাত, চিকেন, শাক ভাজা আর ভুষো চিংড়ি ভাজা। এই ভুষো চিংড়ি ভাজাটা কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। অনেকে কোনো তরকারি করে ভুষো চিংড়ি দিয়ে, যে যেমন ভালোবাসে সে তেমনই করতে পারে, আমাদের ভাজাটাই বেশি পছন্দ। এখন সন্ধে 6টা বাজে, এবার নিচে যাব, সবাই নিচে অপেক্ষা করছে একটু চা খাওয়ার জন্য। চলুন একটু চা বানাই, আর চায়ের সঙ্গে কিছু মুখরোচক বানানো যাক। আর সেটা কি বানানো যায় চলুন দেখাই যাক। এই যে এখানে গরম গরম সিঙ্গারা বানানো চলছে, সবাই মিলে সিঙ্গারা বানাচ্ছে, যে ছোট ছোট অনেক সিঙ্গারা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। আমার মেয়েও একটু হাত লাগিয়েছিল, সিঙ্গারা বানানোর চেষ্টা করছিল কিন্তু পারলো না। ওই যে এই যে এখানে সিঙ্গারা ভাজা চলছে, যে আমার বর সিঙ্গারা ভাজছে। ভালো হবে তো খেতে, খাওয়া যাবে তো? খুব সুন্দর হবে। চায়ের সঙ্গে খাবো ভেবেছিলাম কিন্তু চা খাওয়ার আর অপেক্ষা রাখেনি, দেরি হচ্ছে বলে সবাই আগে বাড়ি চাটা খেয়ে ফেলেছে। যা হোক শুধুই খাওয়া যাবে। এই যে আমাদের সিঙ্গারা ভাজা একদম কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এই যে আমার মামা এখন সিঙ্গারা খেতে বসেছে। কি দিয়ে খাচ্ছ সিঙ্গারা, কি দিয়ে খাচ্ছ? সস দিয়ে খাচ্ছ? কোথায় সস দেখি? ও বাটিতে একটু সসও নিয়েছে। কেমন খেতে হয়েছে? ভালো ভালো। টিভির দিকে চোখ। গরম গরম সিঙ্গারা খাওয়া চলছে। আমার ব্লগকে আমি আর লম্বা করব না, প্রচুর ঘুম পাচ্ছে, এবার একটু শুতে হবে। গরম গরম সিঙ্গারাকে আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আগামী দিনে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা একটু লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। বাই বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হবে আগামী দিনে, আগামী কোনো ভিডিওতে, বন্দনা ডে স্টোরিতে। টাটা।